सुमत चंद रोज आखिर फना हो जाएगी ये तुम्हारा नाश एक दिन खाक में मिल जाएगी। हमार चेहरा रे सुंदर जो हमार चेहरा रे आकर्षण किसी सुमार परे से शेष हो এই চেহারার আকর্ষণ, চেহারার লাবণ্যময়, চেহারার যেই সৌন্দর্যতা আছে এর কিছুই থাকবে না, কিছু সময় পরে সব শেষ হয়ে যাবে। একদিন মরনা হায় আখের মৌত হায় করলে জো করনা হায় আখের মৌত হায়। মৌতের যে সময় আছে মৌত হয়েই যাবে, যা করার দরকার, যা করার দরকার, যা গোছানোর দরকার, বুঝি যা কামাই করার দরকার এখনই করার দরকার। মৌত যখন আসবে মৌত আমাকে ছাড়বে না। জগা জি লাগানে কোয়ে দুনিয়া নেহি হায় যাই মরত কি যায় তামাশা নেহি হায়। যুবক যুবতী দুনিয়ার জন্য পাগল, দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার রূপ, দুনিয়ার লাবণ্যতা দেখতে দেখতে হায়াতের সিদ্দিকির গুরুত্বপূর্ণ সময়টা শেষ করে দিচ্ছে। মনে করতেছে অনেক দিন বাঁচব, অনেক সময় আমার হাতে আছে বলে নানা প্রতিটা সময় আমার জিন্দগির জন্য দামি সময়। জাগাজি লাগা দেখো এ দুনিয়া নেহি হায় আয় বরত কি যায় তামাশা নেহি হায়। মন লাগানোর জায়গা, আনন্দ আয়াসের জায়গা এই দুনিয়া না। এই দুনিয়া আনন্দ আরাম আয়াস দিল লাগানোর জায়গা এই দুনিয়া না। দুনিয়া তো আমাকে ছাড়তে হবে। আই বরত কি যায় তামাশা নেহি হায়। এই দুনিয়াটা হলো পরীক্ষার সময়, এটা তামাশা করার সময় না, তামাশার জায়গা না। 3 ঘন্টা পরীক্ষা, আমি যদি পরীক্ষার সময় 3 ঘন্টা না লেখে বাইরে গেলাম, ঘোরাফেরা করলাম, এখানে সময় নষ্ট করলাম, ওখানে সময় নষ্ট করলাম, পরীক্ষার রেজাল্ট যখন বের হবে ফেলই আসবে। ঠিক আমার হায়াতের জিন্দগির যতটুকু সময় নিয়ে আমি দুনিয়াতে আসলাম, আর এইটুকু সময় যদি আমি দুনিয়া করতে করতে শেষ করে দিলাম, তাহলে আখেরাতে আমার ফেল করা ছাড়া আর কোনো বাগে দুনিয়া মাইনা হোগা কুই হামসা বদ নসিবে, বাগে দুনিয়া মাইনা হোগা কুই হামসা বদ নসিবে, আয়ে থে ইস বাগ মে আর খালি দামালে চলে। এক কবি কান্নাকাটি করে আর বলে এই দুনিয়া, এই দুনিয়ার বাগানের মধ্যে, এই দুনিয়ার বাগিচার মধ্যে আমার থেকে হতভাগা মনে হয় আর কেউ নাই, আমি সব থেকে হতভাগা দুর্ভাগা। কেন আমি এই দুনিয়াতে আসলাম আর খালি হাতে রওনা হয়েছি? আমি আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছি, আমার হাতে পুঁজি নাই, আমার হাতে কোনো নেকি নাই, তা আমার থেকে দুর্ভাগা, আমার থেকে কপাল পোড়া, আমার থেকে হতভাগা আর কে হতে পারে যে এই দুনিয়ার বাগানে আসলাম, চললাম, ফেললাম, আবার খালি হাতে রওনা হলাম। বাগে দুনিয়া মাইনা হোগা কুই হামসা বদ নসিব, আয়ে থে ইস বাগ মে আর খালি দামালে চলে। খালি হাতে রওনা দিছি, আমার সময়টাকে মূল্যায়ন করার দরকার, আমিও তো খালি হাতে রওনা দিলাম। আল্লাহ তাআলার সামনে আমি কি দেখাবো? আমার হায়াতের জিন্দেগির তো কোনো নির্দিষ্ট গ্যারান্টি নাই, আরো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, এটা আমরা ধারণা করি যে কেবল যুবক বয়স, আমি মনে হয় মারা যাবো না, আরো 30 বছর বাঁচবো, ধোকা, পুরোটা ধোকা। বরঞ্চ দুনিয়ার বাস্তব অবস্থা এই, মুরব্বীদের তুলনায় যুবক যুবতীরা মৃত্যুবরণ করে বেশি। যদি যুবক যুবতীরা কম মারা যাইত তাহলে দুনিয়া সব বুড়ো মানুষে, মুরব্বী মানুষে ছেয়ে যাইত, কিন্তু মুরব্বীর সংখ্যা কম, মুরব্বী হয় না, অল্প বয়সেই চলে যাচ্ছে। আমার সামনে আমার ছেলে মারা যাচ্ছে, আমার সামনে আমার মেয়ে মারা যাচ্ছে, মানুষ কল্পনাও করতে পারতো না যে এত অল্প বয়সে মানুষ মারা যেতে পারে, এত অল্প বয়সে মানুষ মারা যায়। আজকে কিন্তু তাই হয়েছে, 20 বছর 25 বছর 30 বছরের মানুষগুলো স্ট্রোক করে বিভিন্ন রোগ সঙ্গে দুনিয়া থেকে চলে যাচ্ছে। যেহেতু চলেই যেতে হবে, থাকা যাবে না, থাকা যাবে না। আর আমি যদি চিন্তা করলাম মৌত মানে আমার জিন্দগি শেষ, বলে না না না, এটা হলো বুক আর স্বর্গে বাস করা। মৌত কো সমঝা গাফেল এফতেদামি জিন্দগি,
موت کو سمجھاتا ہے غافل اختتام زندگی در حقیقت موت ہی ہے ابتداء زندگی غافل মনে করে যে মারা গেল বা শেষ হয়ে গেল বলে আসলে তো মৌত থেকেই শুরু হলো মৌতের পরে থেকেই কি হলো দীর্ঘ জীবনের শুরু হলো মৌতের পরে এজন্য ওই মৌতের পরে যেই জীবন রয়েছে কবরের জগৎ হাশরের ময়দান ফুলসিরাত এরপরে আল্লাহ তাআলা জান্নাত ইত্যাদি ইত্যাদি লম্বা চওড়া সফর পাড়ি দেওয়ার জন্য আমাদের নেকি অর্জন করার দরকার আছে না নাই এই লম্বা চওড়া সফর পাড়ি দেওয়ার জন্য আমার প্রস্তুতি গ্রহণ করার দরকার কাশতি জাদিদ মিকুনি বাহরে সহুলা তেরা কাশতি জাদিদ মিকুনি বাহরে সহুলা তেরা রহে সফর পাড়ি দস্ত দুনিয়ায় বেকিনারা লম্বা চওড়া জার্নির জন্য সফরের জন্য মানুষ ভালো যানবাহন এটাই সিলেক্ট করে এখান থেকে অনেক দূরে আমেরিকায় যাবে বিমান কোনটা ভালো কোন বিমান ভালো চলতে সহজ হয় রোডের মাঝখানে ভেঙ্গে চুরে না পড়ে এটাই চয়েস করে এখান থেকে ঢাকা যাবে চিটাগাং যাবে এসি গাড়ি খোঁজ করে ভালো পাওয়ারফুল গাড়ি এটাই মানুষ যাচাই করে যদি দুনিয়ার এতটুকু সফরের জন্য যদি আমি ভালো যানবাহনের খোঁজ করি এবং ভালো যানবাহনটা আমার জন্য উপযোগী হয় তাহলে আখেরাতের এত লম্বা চওড়া সফর পাড়ি দেওয়ার জন্য আমারও তো সেই পরিমাণ নেকির দরকার এত লম্বা চওড়া সফর আমি করব কাশতি জাদিদ মিকুনি বাহরি সহুলা তেরা রাহে সফর পাই দস্ত দরিয়ায় বেকিনারা আখেরাতের সফরের কোনো কুল কিনারা নাই এত লম্বা চওড়া জিন্দেগি আমার পাড়ি দিতে হবে এজন্য আমার নেকি সেইভাবে গ্রহণ করার দরকার আছে না নাই এজন্য হায়াতের জিন্দেগিতে আমার নেকি অর্জন করতে হবে আমরা আল্লাহ তাআলা এই মজলিসে আসার তৌফিক দান করেছেন এজন্য আবারো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক দামি মজলিস আপনারা যারা সহযোগিতা করে উদ্যোগ নিয়ে এই এক মজলিস করছেন এই মজলিসের দাম অনেক বেশি এই মজলিস গুনাহ মাফের মজলিস এই মজলিসে মানুষ বসলে তার গুনাহ মাফ হয়ে যায় এই মজলিসের মানুষগুলো দাম আল্লাহ তাআলার কাছে অনেক বাড়তে থাকে হাদিসের মধ্যে আসছে একদল ফেরেশতারা এরকম মজলিসকে ঘিরে নেয় ঘিরে নিয়ে একের পর এক যেতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় যায় আল্লাহ তাআলা সব কিছু জানেন তারপরেও জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা তোমরা ওই মুসলিম পাড়া থেকে আসছো ওখানে আমার বান্দাগুলো কি করে ফেরেশতারা বলে আল্লাহ আপনার ওই বান্দাগুলো আপনার গুরু কীর্তন কাছে কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহু আকবার কখনো লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট ছোট্ট শব্দ এর দাম কত বেশি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি একবার কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহর বদৌলতে মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেবে কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা পুরো জায়গাকে নেকি দ্বারা ভরপুর করে দেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত দাম ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা তোমার গুরু কীর্তন গাছে কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ কখনো আল্লাহু আকবার আল্লাহ তাআলা সব কিছু জানেন তারপরও জিজ্ঞাসা করবো আমার ফেরেশতারা আমার ওই বান্দারা আমার কাছে কি চায় বলে যা ওই সমস্ত বান্দারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তাআলা বলে তারা কি জান্নাত দেখছে বলে না না তারা জান্নাত দেখি নাই বলে যদি তারা জান্নাত দেখত তাহলে কি করত বলে তারা জান্নাত দেখলে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যেত বলে তারা কিসের থেকে পানা চায় বলে তারা জাহান্নাম থেকে পানা চায় বলে তারা কি জাহান্নাম দেখছে বলে না না তারা জাহান্নাম দেখেনি বলে যদি তারা জাহান্নাম দেখত তাহলে কি করত বলে জাহান্নাম দেখলে জাহান্নামে যাওয়ার মতন কোনো কাজ করত না
আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা সাক্ষী দেখো আমার যেই বান্দারা আমাকে না দেখে আমার পরত্ব আমার শ্রেষ্ঠত্ব আমার গুণকীর্তন গাইলো আমার বানানো জান্নাত না দেখে জান্নাতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলো আমার বানানো জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো তোমরা সাক্ষী দেখো আমি ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করিয়া দিলাম একজন ফেরেশতারা বলে মাওলা ওই মজলিসের পাশ দিয়ে একজন মানুষ যাচ্ছিল এই মজলিসে বসার জন্য আসেনি কিন্তু ঘটনাক্রমে একটু দাঁড়ায় গেছে এই ব্যক্তির কি হবে আল্লাহ তাআলা বলেন ওই মজলিসে যারা বসে আছে এদের দাম এত বেশি এত বেশি এত বেশি হুমুল জুলাসাউ লা ইসফা জালিসাহুম ওই মজলিসে যারা বসে আছে তাদেরকে তো আমি মাফ করে দিলাম এর সাথে ওই ব্যক্তির সম্পর্ক হওয়ার কারণে ওই যে ব্যক্তি একটু দাঁড়ায় দাঁড়ায় একটু মাহফিল শুনলো দিনে আলোচনা শুনলো এখানে যারা বসে আছে এই বসা ওলাদের ওসিলায় ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম আল্লাহ তাআলা বলেন হাদিসে বুঝেছি হুমুল জুলাসা ওয়ালা ইসফা জালিসাউ এখানে যারা বসে আছে এদের সাথে যারা সোহবত রাখে এদের সাথে মহব্বত রাখে ভালোবাসা রাখে এদের সাথে মিল রাখে তাদেরকে আমি আল্লাহ বঞ্চিত করি না এই মজলিসের এত দাম বলে মজলিসের দাম কেন বলে এই কুরআন হাদিসের মজলিস এখান থেকে আল্লাহ তাআলা নূর এখান থেকে সুবিরাজ ছড়ায় মজলিসের একটা দাম আছে আসর আছে আপনি নদীর পারে দাঁড়ায় আছেন হঠাৎ করে বাতাসের একটা সুগিরান আসছে আপনি বাতাসের কাছে জিজ্ঞাসা করলেন ও বাতাস তোমার মধ্যে এত সুন্দর গিরান কোথা থেকে আসলো বাতাস বলবে আমার মধ্যে কোনো গিরান নাই আমি ওই দূরের থেকে আসতেছিলাম পাশে একটা হাসনা হেনা ফুল গাছ ছিল ওই ফুল গাছের থেকে সুগিরান ছড়া ছিল আমি যখন ওখান থেকে আসতেছিলাম ওই হাসনা হেনা ফুল গাছের সাথে আমার একটা মিশ্রণ হয়ে গেছে ওই গিরানের সাথে মিশার কারণে আমার মধ্যে গিরান চলে আসছে আপনি নদীর পারে দাঁড়ায় আছেন হঠাৎ করে একটা দুর্গন্ধ আসছে আপনি জিজ্ঞাসা করলেন ও বাতাস তোমার মধ্যে এত দুর্গন্ধ কোথা থেকে আসলো বাতাস বলবে আমার মধ্যে কোনো দুর্গন্ধ নাই আমি নদীর উপর থেকে যখন আসতেছিলাম নদীর মধ্যে একটা পচা মরি ছিল ওই পচা মরির সাথে একটু সম্পর্ক হওয়ার কারণে আমার মধ্যেও দুর্গন্ধ ছড়াইয়া গেছে বলে বাতাস যদি মরির সাথে মিশার কারণে তার মধ্যে দুর্গন্ধ চলিয়া যায় বাতাস যদি হাসনা হেনা ফুল গাছের সাথে মিলার কারণে তার মধ্যে সুবিরাজ ছড়াই যায় কোনো সাধারণ ব্যক্তি যদি আল্লাহওয়ালা ব্যক্তির সামনে চলিয়া যায় কোরআন হাদিসের মজলিসে চলিয়া যায় দিনী মজলিসে চলিয়া যায় গিরানওয়ালা মজলিসে চলিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি কেউ গিরানওয়ালা জিন্দেগি বানায় দেয় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির একটা টুকরাকে নাকের কাছে নিয়ে গিরান শুকলেন দেখেন যে সুগিরান অন্তরটা ভরিয়া যাচ্ছে গিরানে আত্মহারা হয়ে যাচ্ছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির এই টুকরার কাছে জিজ্ঞাসা করে ও মাটি তোমার মধ্যে সুগিরান কোথা থেকে আসলো মাটির উত্তর দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদির অন্তরের মধ্যে মাটির পক্ষ থেকে উত্তর ঢালিয়া দিচ্ছে মাটি উত্তর দেয় জামালে হাম নাসিনি দরমান নাসর কর দে জামালে হাম নাসিনি দরমান নাসর কর দে অগর নামান হামা খাকম গ্যাস্তম মাটি উত্তর দেব সাদি শোনো আমি তো মাটি মাটি ছিলাম আমার মধ্যে কোনো সুবিরান ছিল না আমার মধ্যে কোনো আলো ছিল না কোনো নূর ছিল না আমার মধ্যে কোনো দাম ছিল না আমি মাটি মাটি ছিলাম কিন্তু সাদি শোনো আমার মধ্যে সুবিরান হওয়ার একটা কারণ আছে এই কারণটা তুমি শোনো লক্ষ্য করিয়া শোনো আমার মধ্যে যে দাম বাড়ছে সুবিরান আসছে আমার উপরে একটা গাছ ছিল একটা ফুল গাছ ছিল ওই ফুল গাছের একটা ফুল ছিল ওই ফুলের একটা পাপড়ি আমার উপরে জোরে পড়ছিল ওই জোরে পড়া পাপড়িটা কিছু সময় আমার সাথে মিশ্রণ ছিল বলে ওই জোরে পড়া পাপড়ির সাথে কিছুটা সময় আমার মিশ্রণ হওয়ার কারণে সম্পর্ক হওয়ার কারণে ওই পাপড়ির সুগিরানটা আমার মধ্যে চলে আসছে ও সাদি শোনো তোমার জিন্দেগির মধ্যে কোনো গিরান নাই তোমার জিন্দেগির মধ্যে কোনো আলো নাই তোমার জিন্দেগির কোনো দাম নাই তোমার জিন্দেগি যদি আলোকিত করতে হয় গিরানওয়ালা বানাইতে হয় কোরআনের মজলিসে চলিয়া যাও দিনী মজলিসে চলিয়া যাও আল্লাহওয়ালাদের সোহবতে চলিয়া যাও তোমার জিন্দেগিও দামি হয়ে যাবে তোমার জিন্দেগিও গিরানওয়ালা জিন্দেগি হয়ে যাবে তোমার জিন্দেগিও জান্নাতওয়ালা জিন্দেগি হয়ে যাবে এজন্য এই মজলিসের দাম এত
বেশি এত বেশি বলে ফুলের সাথে মাটির সংমিশ্রণ হলে যদি মাটির মধ্যে গিরান যেতে পারে এই কুরআন হাদিস আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের মজলিসের যদি কোনো ব্যক্তি বসিয়া যায় ওই ব্যক্তির জিন্দেগির মধ্যেও আলো চলে আসে নূর চলে আসে ওই ব্যক্তির জিন্দেগির মধ্যেও গিরান ওয়ালা জিন্দেগি চলে আসে ওই ব্যক্তির জিন্দেগির মধ্যে একটা দাম চলে আসে তার মূল্যায়ন চলে আসে বলে একজন সাধারণ মানুষ তার জিন্দেগির মধ্যে কোনো দাম ছিল না তার জিন্দেগির মধ্যে কোনো আকর্ষণ ছিল না বলে লোহার মধ্যে কোনো আকর্ষণ নাই এক লোহা আরেক লোহাকে টানতে পারে না এক লোহা আরেক লোহার সাথে মিলতে পারে না আকর্ষণ নাই আকর্ষণ আছে চুম্বকের মধ্যে আকর্ষণ আছে কিসের মধ্যে চুম্বকের মধ্যে চুম্বক একটা আরেকটাকে আকর্ষণ করে চুম্বকের মধ্যে আকর্ষণ আছে লোহার মধ্যে কোনো আকর্ষণ নাই বলে এই লোহার মধ্যে কোনো আকর্ষণ নাই তারপরে এই লোহাকে যদি কিছুদিন চুম্বকের সাথে রাখা হয় চুম্বকের সাথে কিছুদিন থাকার পরে দিন যায় রাত যায় একটা সময় ব্যয় হয় যেতে 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 সপ্তাহ পার হয়ে যায় মাস পার হয়ে যায় কিছুদিন যাওয়ার পরে দেখা যায় এই চুম্বকের সাথে লোহার এই সংমিশ্রণ হওয়ার কারণে এখন লোহার মধ্যেও একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে এই লোহাকে একটা যদি ফাঁকা জায়গায় রাখা হয় আরেকটা লোহা যদি পাশে রাখা হয় এই লোহা এখন ওই লোহাকে টানতে থাকে বলে এই লোহার মধ্যে কোনো আকর্ষণ ছিল না এই লোহার মধ্যে আকর্ষণ আসলো কোথার থেকে বলে এই লোহার মধ্যে আকর্ষণ আছে ওই চুম্বকের থেকে সাধারণ মানুষ আমি আমার জিন্দেগির দাম নাই কিন্তু আমার জিন্দেগিরও দাম হবে দামি জিন্দেগির সাথে যদি আমি মিলে যেতে পারি আল্লাহ ওয়ালাদের জিন্দেগিতে দাম আছে উলামে ইকরামের জিন্দেগিতে দাম আছে তাদের জিন্দেগির মধ্যে মূল্যায়ন আছে তাদের জিন্দেগির সাথে তাদের সহপাতে যদি আমি থাকতে পারি দুর্বেশানি নেতের হাতের উপদরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া খুদ না দে জুরা পরা ও রূপ হাদি বন গয়া ইয়া নজর থে ইসলে হায়া পর দুর্গ মসিহা কর দিয়া এই দিনী মজলিসের আসর সোহবাতে আহলুল্লাহর আসর কত বেশি বলে যেই মানুষগুলো পথ হারা ছিল জিন্দেগির মধ্যে কোনো দাম ছিল না রসুলের নজরে পড়ার কারণে তার জিন্দেগি তো দামি হয়ে গেছে শুধু জিন্দেগি দামি হয়েছে তা না সে নিজে তো হিদায়ত পাইছে তার মাধ্যমে আরো হাজার হাজার মানুষ হিদায়ত পেয়ে গেছে বলে এই হিদায়ত তার জিন্দেগির মধ্যে আকর্ষণ কিভাবে আসলো বলে সাহাবে ইকরামের জিন্দেগির মধ্যে আকর্ষণ আসছে রসুলের থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিয়ারার দিকে রসুল তাকাইছেন নবুয়ত দাবি করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের নবুয়তকে স্বীকার করছেন কালিমা পাঠ করে নেছেন কালিমা পাঠ করার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাজ কি আল্লাহ রাসূল বলে আমার যেই কাজ তোমারও সেই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দাওয়াতের মেহনত শিখাই দেন সন্ধ্যা বেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনের এক জামাতকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করার উপযুক্ত হিসেবে নিয়ে আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আজকে আমার সারা জিন্দেগি সারা দিনের কামাই কিছু মুসলমানকে কিছু মানুষকে আপনার সামনে নিয়ে আসছি আল্লাহ রাসূল বলেন আবু বকর তোমার সারা দিনের কামাই না এটা তোমার সারা জিন্দেগির কামাই সারা জিন্দেগির কামাই তুমি করছো বলে যে আবু বকর নিজেই পথ হারাছিল কিন্তু আবু বকর নিজে পথ পাইছে তো পাইছে তার মাধ্যমে আরো শত শত মানুষ পথ পেয়ে যাচ্ছে বলে আকর্ষণ কোথার থেকে আসলো বলে রসুলের আকর্ষণের থেকে সাহাবে ইকরাম আকর্ষিত হয়েছে আর সাহাবে ইকরামের আকর্ষণের থেকে তাবেঈন আকর্ষিত হয়েছে তাবেঈনের আকর্ষণের থেকে তাবে তাবেঈন আকর্ষিত হয়েছে চুম্বকের থেকে যেমন লোহার মধ্যে আকর্ষণ চলে আসছে ঠিক আমরা সাধারণ মানুষ আমার মধ্যে আকর্ষণ নাই কিন্তু আমি যদি দিনী পরিবেশে থাকতে পারি চলতে পারি মিলতে পারি উলামায়ে কেরামের সোহবতে থাকতে পারি আমার জিন্দেগির মধ্যেও দাম আসবে 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 অবশ্যই আসবে ফুলের সাথে মাটির সংমিশ্রণ হলে যদি মাটির মধ্যে গিরান যেতে পারে লোহা চুম্বকের সাথে মিললে যদি লোহার মধ্যেও আকর্ষণ হতে পারে তাহলে আল্লাহ ওয়ালাদের পরিবেশ বেঁচে গেলে উলামায়ে ইকরামের সোহবতে গেলে অবশ্যই অবশ্যই আসর আসবে দাম আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই এক পরিবেশে উলামায়ে ইকরামের সোহবতে আমাদেরকে কিছু সময় বসার তৌফিক দান করেছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাসটা চলতেছে জিলহজ মাস কি চলতেছে জিলহজ মাস লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা কাটা
খরচ করে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে গেছে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়েছে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য লক্ষ লক্ষ হাজিরা একই বাক্যে তারা তালবিয়া পাঠ করতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك লক্ষ লক্ষ হাজি আল্লাহ তাআলার ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে তাদের সুরের সাথে আমরা একটু সুর মিলায়ে আমরা একটু তালবিয়া পাঠ করলাম আর আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন করি আরজি করি দোয়া করি আল্লাহ জীবনে তোর একবারের জন্য হলেও তোমার ঘরের সামনে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে দেন বলে আমিন হাদিসের মধ্যে আছে জিলহজ মাসের এই 10 দিন বেশি বেশি তাকবীর পাঠ করা তাসবিহ পাঠ করা তাহলিল পাঠ করা হাদিসের মধ্যে আসছে এই জিলহজ মাসের 10 তারিখ হাজিরা আল্লাহ তাআলার বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর মহত্ব আল্লাহর একাত্মবাদ আল্লাহর গুণকীর্তন আল্লাহর ঘরের সামনে তারা উচ্চ আওয়াজে পাঠ করতেছে আমরা যারা আল্লাহর ঘরে এখনো যাইতে পারিনি আমাদের কাজ হলো আমরা যে যেখানে আসি আমরা আল্লাহ তাআলার বরত্ব শ্রেষ্ঠত্ব এই তাসবিহগুলো পাঠ করব এজন্য হাদিসের মধ্যে আসে বেশি বেশি এই 10 দিন তাসবিহ তাহমিদ তাকবীর তাহলিল অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করা হাজি সাহেবরা তো আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় পাঠ করতেছে আর আমরা এখান থেকে কি করব পাঠ করব বেশি বেশি পাঠ করব এই কদিন বেশি বেশি কি করব পাঠ করব আর আল্লাহর ঘরের সামনে দাওয়ার জন্য সব সময় অন্তরের মধ্যে আশা রাখব আজকে মানুষ আমেরিকার পাগল হয় জার্মানের পাগল হয় কিন্তু আজকে মুসলমান বাইতুল্লাহর পাগল হয় না মুসলমানের অন্তরের মধ্যে বাইতুল্লাহর মহব্বত নাই না আমেরিকা না লন্ডন সে অনুসারে আমি মস্তে মহব্বত করে খুদায়া না জাপা সে না জার্মান সে হউল পাতে আমি উৎসাহে কাবা কর খুদায়া আল্লাহ ওয়ালার আল্লাহর পাগলরা শেষ রাত্রে উঠে উঠে কাঁদছেন ওলা মাওলা আমেরিকার পাগল বানায়ও না জাপানের পাগল বানায়ও না জার্মানের পাগল বানায়ও না যদি পাগল বানাইতে হয় তাহলে তোমার ঘরের পাগল বানাও রহে মেরা মাসকান হাওয়ালায় কাবা মানে মেরা মাদফান দিয়ারে মদিনা আজকে মুসলমান অন্তর মধ্যে বাইতুল্লাহর মহব্বত নাই বাইতুল্লাহ যাওয়ার মহব্বত ভালোবাসা নাই কিন্তু আল্লাহ ওয়ালার শেষের দিকে কানছে রহে মেরা মাসকান হাওয়ালায়ে কাবা বনে মেরা মাদফান দিয়ারে মদিনা আল্লাহ বাইতুল্লাহর পাশে আমি থাকতে পারি বসে বসে স্থান আমাকে বাইতুল্লাহর পাশে দাও আর আমার কবরটা তুমি মদিনায় দাও আমার কবরটা কোথায় দাও মদিনা যাও বাঙালি এত হতভরা বাঙালি বাঙালি হজে যায় না আল্লাহর ঘরের সামনে যায় না বয়তে যায় না চাচা হজে যান না কেন কোটি কোটি টাকার মালিক বলে হুজুর হজে কি যাব যদি ওখানে যায় মারা যায় ওখানে যায় কি করে যদি মারা যায় মরার ভয়তে হজে যায় মরার ভয়তে বাঙালি দেশ ছাড়ে না এত সহজ বাইতুল্লাহ মৃত্যুবরণ হওয়া সারা রাত কাঁদছে রহে মেরা মাসকান হাওয়ালায়ে কাবা বনে মেরা মাদফান দিয়ারে মদিনা সারা রাত কাঁদে আল্লাহ মদিনা একটু আমারে তুমি দাফন হওয়ার সুযোগ দাও তাই ভাগ্যে জোটে না আর আমি হজে যাই না ওখানে যায় যদি মারা যাই বাঙালি হায় হায় মক্কা মদিনার মহব্বত আমাদের মধ্যে নাই মক্কা মদিনার মহব্বত হ্যাঁ চার ইমামের একজন বড় ইমাম ইমামে মালিক রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী ফরজ হজ করার পরে ফরজ হজ হয়ে গেছেন উনি মদিনায় থাকেন মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী দিলের তামান্না আল্লাহ আমি এই রসুলের রওজার পাশে রসুলের এই মদিনায় এই শহরে আমার দাফন হোক আমার লাশটা রসুল যেই শহরে আছে যেই জমিনের সাথে রসুলের দেহ মিলে আছে এই জমিনে আমার লাশটা থাকবে আমার মনের বড় আশা কিন্তু মনের মধ্যে একটা আবেগ একটু বাইতুল্লাহর সামনে যাব একটু আল্লাহর ঘরের সামনে থেকে একটু ঘুরে আসি কিন্তু মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ভয় যদি বাইতুল্লাহ গেলে আমার মৃত্যু হয়ে যায় আমি তো মদিনায় দাফন হতে চাই
মদিনায় দাফন হতে চাই, মদিনায় মরতে চাই, আমার মৌতটা যাতে মদিনায় হয়, আমি মদিনায় মরতে চাই, দিলের মধ্যে আশা ব্যথা বেদনা সমাধান নেই। মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতে স্বপ্ন দেখতেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনের আশা আমি মদিনায় মারা যাব, আমার দাফনটা আপনার শহরে হবে আমার মনের আশা, কিন্তু আল্লাহর ঘরের সামনে যাইতেও তো মনটা ছুটে গেছে, বাইতুল্লাহ সামনে একটু ঘুরিয়ে দেব, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় একটু বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আল্লাহকে ডাক দেব, ও মাওলা সারাটা জিন্দেগি অপরাধ করতে করতে কাটায় দিছি, সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে কাটায় দিছি, আল্লাহ তোমার ঘরের সামনে উপস্থিত হয়ে গেছি, তোমার ঘরে চলে আসছি, আর খালি হাতে ফেরত দিও না, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে যতই রাগ করুক না কেন, বন্ধুর বাড়িতে যায় হাত জোর করে যদি কান্নাকাটি করে, দোস্ত তুমি আমাকে মাফ করে দাও, খালি হাতে ফিরে আও না, এক দোস্ত আর এক দোস্তর উপরে রাগ করে থাকতে পারে না, আর আল্লাহর সামনে যায় যদি বান্দা আল্লাহর ঘরের সামনে উপস্থিত হয়ে বলে মাওলা তোমার ঘরে চলে আসছি, তোমার ঘরের সামনে দাঁড়ায় তোমার কাছে মাফ চাচ্ছি, সারাটা জিন্দেগি গুনাহ করে শেষ করে দিচ্ছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা বলে আমার বাড়ি যেহেতু চলে আসছো, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে ফেরায় না, আমি তোমাকে খালি হাতে ফেরাবো না, যাও তোমার জিন্দেগি সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। মদিনার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের সামনে যাওয়ার জন্য মনটা ছুটে গেছে, এগুলো আল্লাহর ঘরে যাবো, আজকে আমাদের মুসলমান লক্ষ কোটি কোটি টাকার মালিক, অনেক মা বোনেরা আছে লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু অন্তরের মধ্যে বাইতুল্লাহর মহাব্বত নাই, বাইতুল্লাহর ভালোবাসায় নাই। বাইতুল্লাহ কি? বাইতুল্লাহ আমাদের সৃষ্টির মূল উৎস হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর সাথে আমাদের একটা সৃষ্টির সম্পর্ক, আমার সৃষ্টির সাথে বাইতুল্লাহর একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াটা শুধু পানি আর পানি ছিল, এই পানির মধ্যে থেকে আল্লাহ তাআলা যখন দুনিয়া বানাইতে চাইলেন, এই পানির মধ্যে আল্লাহ তাআলা কুদরতি তাজাল্লিয়াত দান করলেন, পানির একটা জায়গার দিকে আল্লাহ তাআলা নজর দিলেন, যখন নজর দিলেন ওই পানির ওই জায়গাটা একটু উঁচা হয়ে গেল, আশেপাশের পানি বাড়ি খেতে 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 ফেনা তৈরি হয়ে গেল, ফেনা হতে 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 ফেনা শক্ত হয়ে গেল, আস্তে আস্তে ওখান থেকে জমিন হওয়া শুরু করলো, এটা হলো সর্বপ্রথম দুনিয়ার মধ্যে জমিন, ওই জমিনটাই বাইতুল্লাহর সর্বপ্রথম জমিন, এটা হলো জমিনের সর্বপ্রথম জমিন হলো এই বাইতুল্লাহর জমিন, আর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মাটি দ্বারা, ওই বাইতুল্লাহর মাটির সাথে মানুষ সৃষ্টির সাথে একটা মূল সৃষ্টির সম্পর্ক রয়ে গেছে, যেন প্রত্যেকটা মাটির সৃষ্টিগত সম্পর্ক হলো ওই বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আউয়ালা বাইতিহু উদিয়া লিন্নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা সৃষ্টি করলাম সেই ঘরটা হলো বাইতুল্লাহ, আমার সৃষ্টির মূল উৎস ওই বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, মুসলমানের দিলে টান থাকবে ওই বাইতুল্লাহ, হাজার হাজার মা বোনেরা আছে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য মনের কোনো আগ্রহ নাই, কোনো ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, বলে না 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 না, বাইতুল্লাহর সাথে মহাব্বত থাকতেই হবে, থাকতেই হবে, আমার সৃষ্টির মূল উৎস হলো বাইতুল্লাহ, আর আমার গুনাহ মাফ করার কেন্দ্র বিন্দু ওই বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ যা যদি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে পারি আল্লাহ তাআলা খালি হাতে ফেরাবে না, যখন বাইতুল্লাহর পাগল হতে হবে, বাইতুল্লাহর পাগল হতে হবে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেশে বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত করি, বাইতুল্লাহ যাওয়া এত সহজ না, এত সহজ না, আল্লাহ তাআলা তৌফিক না দিলে বাইতুল্লাহ যাওয়া যায় না, বাইতুল্লাহ যাওয়ার জন্য আল্লাহর কাছে পাশ করাইতে হয়, কান্নাকাটি করতে হয়, প্রত্যেক অক্ষে দোয়া করতে, আল্লাহ জীবনের ধরে একবারের জন্য হলেও তোমার ঘরের সামনে নিয়ে যাও, রসুলের রওজায় যদি একবার যে সালাম দিতে পারি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই তৌফিক দান করিয়া দিও, বাইতুল্লাহর পাগল হতে হবে, বাইতুল্লাহর পাগল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যখন রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই মদিনায় আমার দাফন হবে, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য মনটা ছুটিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন আমার হায়াতের জিন্দেগির সময় কতদিন আছে, আর বাঁচবো কতদিন, যদি আপনি একটু বলেন কতদিন বাঁচবো, তাহলে বাইতুল্লাহর পাশে একটু ঘুরে আসবো, আল্লাহ তাআলা
আপনার ঘরের সামনে থেকে একটু সফর করে আসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল দেখাইলেন, পাঁচটা আঙ্গুল দেখাইলেন, মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘোমটা ভেঙে গেল। মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে সবথেকে স্বপ্নের ব্যাখ্যাকারী যে ছিলেন, তিনি হলো মুহাম্মদ ইবনে সিরিন। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে লোক পাঠিয়ে দিল, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও, এই স্বপ্নের ব্যাখ্যা কি শুনিয়ে আসো। আল্লাহ রাসূল যে পাঁচটা আঙ্গুল দেখাইলো এর ব্যাখ্যা কি? মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লোক পাঠাইলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্ন শুনিয়া বলে, তোমার দ্বারা এই স্বপ্ন দেখা সম্ভব না, আগে বলতে হবে স্বপ্ন দেখছে কে, তার নাম বলতে হবে। বলে যিনি স্বপ্ন দেখছে তিনি নাম বলতে নিষেধ করছে। বলে স্বপ্ন দেখার নাম না বললে ব্যাখ্যাও বলা যাবে না, আগে তুমি যাও বলো যে নাম বলতে হবে, তা না হলে ব্যাখ্যা করা যাবে না। ওই ব্যক্তি আমার ইমাম মালিকের কাছে এসে বলল, নাম না বললে ব্যাখ্যা করবে না। মদিনার ইমাম বলে যে যাও তুমি যে নাম বলো যে মদিনার ইমাম মালিক দেখছে। এসে বলল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখছে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্ন ইমাম মালিকের দ্বারাই দেখা সম্ভব, অন্য কোনো সাধারণ ব্যক্তির দ্বারা এত বড় স্বপ্ন দেখা সম্ভব না। যাও 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 মদিনার ইমাম মালিকের কাছে যায় বলো, আল্লাহ রসুল পাঁচটা আঙ্গুল দ্বারা কোরআনে কারিমের এক আয়াতের দিকে ইঙ্গিত করছে। সেই আয়াতের দিকে ইঙ্গিত হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআ, পাঁচটা জিনিসের খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, পাঁচটা বিষয়ের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। ইন্নাল্লাহা ইন্দাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বৃষ্টি কবে বর্ষণ হবে কথা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে একমাত্র আল্লাহ তাআলাই জানে। কোন ব্যক্তি কি খাদ্য খাবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। কখন কে মারা যাবে এই মৌতের সংবাদ একমাত্র আল্লাহ তাআলা জানে। দুনিয়ার কোনো ব্যক্তি মৌতের খবর জানে না। ও মদিনার ইমাম মালিক, আল্লাহ রাসূল পাঁচ আঙ্গুল দিয়ে তোমাকে বুঝাইছে, তোমার মৃত্যু কবে হবে এ সম্পর্কে আল্লাহ রাসূল জানে না। মদিনার ইমাম মালিক মদিনায় দাফন হওয়ার জন্য পাগল, আর বাঙালি মুসলমান মদিনায় যাইতে চায় না, মদিনায় গেলে যদি মৃত্যু হয়ে যায় কত বড় দুর্ভাগা হতভাগা। এজন্য মদিনার পাগল হতে হবে, এজন্য মক্কা মদিনার পাগল হইতে হবে। আমরা মক্কা মদিনার পাগল হতে পারবো না ইনশাআল্লাহ। প্রতি সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করে দেন। আর হাজিরা এখন তালবিয়া পাঠ করতেছে, তাদের সাথে সাথে সুর মিলায় আমরাও যখন একটু ফ্রি সময় থাকবে আমরাও মনে মনে পাঠ করবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বেশি বেশি তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর পাঠ করব যখনই সুযোগ আসবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পাঠ করবো তো ইনশাল্লাহ। এই হুজুরের এই মৌসুমগুলো বেশি বেশি আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার তাহমিদ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার মহত্ত্ব, আল্লাহ তাআলার গুরু কীর্তন গাবো। কেন এই সময় আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার উপরে কি হয়ে যান, খুশি হয়ে যান। একটা হলো হজের কার্যক্রম, হজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, হজের জন্য কিছু টাকা পয়সা গুছাবো, আমার যে নিয়ত আছে ইরাদা আছে এই জন্য আমার চেষ্টা তো করতে হবে। আমার চেষ্টা বোঝা যাবে কেমনে, আমি কিছু প্রস্তুতি গ্রহণ করি, একটা ব্যাংক বানাই, যেই ব্যাংকে আমি প্রতিদিন 5 টাকা রাখি, সপ্তাহে 5 টাকা রাখি, প্রতি সপ্তাহে 10 টাকা রাখি, আমার পুরো জিন্দেগিতে বড় অ্যামাউন্ট হওয়ার দরকার নাই, আমার পুরো জিন্দেগিতে 1000 টাকা হোক, তাও তো আল্লাহর সামনে বল দেখাইতে পারবো, আল্লাহ আমি যাওয়ার জন্য ইচ্ছা করছিলাম চেষ্টা করছিলাম। আমি যদি ইচ্ছা করি আর চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার যাওয়ার জন্য তাওফিক দান করে দেবে। যাওয়ার জন্য কি করবেন?